আমরা পৌরসভার স্টাফ, পৌরসভা অফিসে বসে কাজ করছিলাম। হঠাৎ দেখি পৌরসভার জানলা দিয়ে কালো ধোঁয়া হয়ে গিয়েছে। আমরা তো নিজেরাই আতঙ্কিত হয়ে গেছিলাম যে পৌরসভার মধ্যে আগুন লেগে গেল কিনা। ছুটে এসে বাইরে বেরিয়ে এসে দেখছি স্টেট ব্যাংকের যেটা মোটরসাইকেল স্ট্যান্ড, সেই মোটরসাইকেল স্ট্যান্ড দাও দাও করে চলছে। স্টেট ব্যাংকের মতো জায়গা যেখানে কোটি কোটি টাকার ব্যাপার থাকে, মানুষ দিশাহারা হয়ে গেছে, চারিদিক ছোটাছুটি করছে, আর আগুনের ভয়া ভয় শিখা দাও 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 করে জ্বলছে। পাশে জেনারেটরের রুম, কিছু বুঝতে পারা যাচ্ছে না যে কী হবে না হবে। কিছুক্ষণের মধ্যে জেনারেটর আসে, এই জেনারেটরের পাশে যে জ্বলছিল কিছুক্ষণের মধ্যে ফায়ার ব্রিগেড আসে এবং ফায়ার ব্রিগেড এসে তৎপরতার সহিত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পরে দেখা যায় যে 10 থেকে 12টি বাইক একদম পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে, তার মধ্যে সাইকেল পড়েছে, এই পর্যন্ত ক্ষতি হয়েছে। এখন কী করে আগুন লেগেছে এই মুহূর্তে বলা খুব মুশকিল, কারণ শর্ট সার্কিট না প্রচণ্ড গরমের মধ্যে কেউ বিড়ি সিগারেট খেয়ে মোটরসাইকেলের ওদিকে ফেলে দিয়েছে, সেই সিগারেটের ধোঁয়া থেকে পেট্রোল থেকে মোটরসাইকেল বাস্ট হয়ে আগুন ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে কিনা বলা যাবে না তদন্ত না হওয়া পর্যন্ত। দেখছি প্রথমে ধুমো উঠছে, ধুমো উঠতে হতে দেখছি একটা গাড়ি জ্বলে উঠেছে, ঠিক আছে। আমি ব্যাংকের ভিতরে গিয়ে সবাইকে চিৎকার করে ডাক দিলাম, ডাক দিয়ে সবকে বের করেছি, তাও বেরিয়ে আসতে চায় না। দিয়ে বেরিয়ে আসলে দিয়ে সব আগুন দিয়ে এই তো দেখতে পাচ্ছি, এরকমই চারটে তো দেখতে পাওয়া যাচ্ছে, আরও জ্বলেছে কিনা তা বলতে পারবো না। প্রথম চান্সে দেখেছিলাম আমি একখানা জ্বলছে, দিয়ে যখন তখন আমি ভিতরে ঢুকে গেছি। তারপরে যারা সব বললো ফায়ার ব্রিগেডকে ফোন করো, দিয়ে সবকে ফায়ার ব্রিগেডকে ফোন করতে লাগলো, এরা সব বালতিতে করে জল দিতে লাগলো, তা আরও বেশি জ্বলতে লাগলো আগুন। এইটুকুনি, যেও না যেও না, কাছে যেও না, কাছে যেও না ভাই। স্টেট ব্যাংকে বিশাল আগুন লেগে গেছে, স্টেট ব্যাংকে বিশাল আগুন লেগে গেছে। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক স্বর্গীয় মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়ার জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 এবং 9239655323।